আসসালামু আলাইকুম। বর্তমানে এআই টেকনোলজি সম্বন্ধে সবাই অবগত অবশ্যই রয়েছেন, তবে এআই টেকনোলজি কিভাবে ফটোশপকে গ্রাস করে ফেলেছে বা আপনার চিন্তাধারাকেও হার মেনেছে তার কিছু নমুনা আপনাকে আজ দেখাবো। অনেকে হয়তো জানেন, তবে যারা নতুন জানেন তাদের জন্য অবশ্যই বিস্ময়কর একটি জিনিস অপেক্ষা করছে। কথা না বাড়িয়ে চলে আসি। টেক্সট টু ইমেজ, ফটোশপ এমন একটি জিনিস আপনি টেক্সট লিখে ইমেজ তৈরি করে ফেলতে পারবেন। এটি খুব সহজেই ফটোশপ নতুন ভার্সন, বেটা ভার্সন, জেনারেট ফিল দিয়ে আপনি এটি করতে পারবেন। আপনার ফটোশপটি কিভাবে আপডেট করবেন বেটা ভার্সনটি, সব কিছুই রয়েছে ভিডিওর শেষে। আমরা কথা না বাড়িয়ে ভিডিওর কাজে চলে আসি। আপনি ফটোশপে জেনারেট ফিল দিয়ে কি কি করা যায় তার একটা নমুনা আগে দেখি। আপনি ফটোশপে একটা সাইজ রয়েছে, অর্থাৎ লম্বা সাইজ রয়েছে। আপনি এটাকে যদি তাহলে আপনার ক্যানভাস সাইজ থেকে নিয়ে আপনি অন্য আরেকটি ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে দিতে পারবেন। অর্থাৎ আপনি জাস্ট একটু ফাঁকা রেখে দুইটা ইমেজের একটু সমন্বয় ঘটে সিলেক্ট করে নিন। সিলেক্ট করে জাস্ট এখানে জেনারেট ফিল আছে, এই যে দেখেন আমি একটু বড় করে রাখছি কারণ এটা ছোট দেখা যায় না। আপনি জেনারেট ফিল দিলে এই দেখেন এখন এমন এক তিনটা অপশান দেখাবে আপনাকে। এই তিনটা অপশানে দেখেন আপনার এমন ভাবে ইমেজটি মিশে গেছে যে আপনি কল্পনাও করতে পারবেন না যে এটা আপনার হাত দিয়ে তৈরি করা, কারণ এমন স্মুথ ভাবে তৈরি করা আসলে একজন গ্রাফিক ডিজাইনের অনেক কষ্টকর, কষ্টসাধ্যের ব্যাপার। এবং প্রতিটা অংশ দেখেন কি সুন্দর অ্যাডজাস্ট হয়ে গেছে, যেখানে একটু সাধারণত ডিজাইনাররা কাজ করলে অনেকটা বোঝা যায়, কিন্তু এখানে দেখেন কালার শেড সব কিছু মিলে এমন এক টেকনোলজি ইউজ হয়েছে। এখানে নতুন অবজেক্ট যদি দরকার হয় একটা নতুন অবজেক্ট নিয়ে আসতেছে, এবং সব কিছু মিলে একটা চমৎকার একটি জিনিস। তাছাড়াও এটি আপনার যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, আপনার কল্পনাকেও হার মানাবে, আপনি কাজ করলে বুঝতে পারবেন। এখন আমি অন্য একটি অপশন দেখাই। যখন এই ইমেজটি ধরেন আমার কাটা আছে, অর্থাৎ আমার উপরের অংশটুকু আছে কিন্তু নিচের অংশটুকু নাই, আমি ছবিটা এইভাবেই উঠাইছি, এখন আমি নিচের অংশটাও কিন্তু আমি এআই টেকনোলজি দিয়ে জেনারেটিভ ফিল দিয়ে তৈরি করে ফেলতে পারবো। যেমন আমি ক্যানভাস সাইজটা বাড়াই নিলাম, এখন এই যে জাস্ট জেনারেটিভ ফিল দিয়ে দিলাম, এই দেখেন এখন এই ইমেজটা, এটা জাস্ট আমাদের তিনটা অপশান দিবে, এখানে শো হচ্ছে না, স্ক্রিনটার উপরে রয়েছে। এখানে দেখেন তিনটা অটোমেটিক ফিল হয়ে গেছে, অর্থাৎ তিনটা তিন ধরনের এনভায়রনমেন্ট, কিন্তু কালার শেড সব কিছু মিলে মনে হবে যে অন্যরকম একটা জিনিস আপনি দেখতেছেন। এটা এআই টেকনোলজি দিয়েই সম্ভব। তাছাড়াও মনে করুন আমি একটা ইমেজ আমার কাছে আছে, এখন আমি এই ইমেজটা হরাইজন্টালি এবং ভার্টিক্যালি আমি এটাকে বড় করব। এখন অনেক ইমেজ আছে যে টাইনা বা অনেক বিশ্রীভাবে বা অনেক কষ্ট করে কাজ করতে হয়, কিন্তু বর্তমানে এই জেনারেটিভ ফিল দিয়ে আপনি খুব সহজেই দুই পাশে বড় করতে পারবেন। প্রথমে আমি সিলেক্ট করে নিই, দুই পাশটা একটু বেশি করে সিলেক্ট করব যাতে ইমেজটা বুঝতে পারে। তারপরে জেনারেট ফিলে ক্লিক করলেই সাধারণত আমার এই দুই পাশের অপশানটা অটোমেটিক চলে আসবে। এখানে তিনটা অপশন দিয়েছে, এখানে আপনি যে ইচ্ছা এখানে যেটা খুশি এটা রাখতে পারেন। এখানে এনভায়রনমেন্ট প্লাস কালার শেড সব কিছু মিলিয়ে তারা এই কাজটা করেছে। এটা কিন্তু রিয়েলি ছবিটা ভার্টিক্যালি অনেক লম্বা, কিন্তু হরাইজেন্টালি আমার এরকম ছিল না, তো এটা এরকম করে ফেলতে পারবেন। তো চমৎকার ফিচারটা ফটোশপ বেটা ভার্সনে নিয়ে আসছি। এখন আমি যে ইমেজটা কাজটা করতেছি, এখানে আপনি যদি চান আপনার সেম অবজেক্টটা থাকবে, অর্থাৎ ছবিটা থাকবে, আপনার ব্যাকগ্রাউন্ডটা অন্য একটা চেঞ্জ হয়ে যাবে, তাহলেও আপনি খুব চমৎকারভাবে একটা ক্লিকে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। আমি ব্যাকগ্রাউন্ডের জন্য একটু হরাইজেন্টালি উইডটা আমি বড় করে নিলাম। এখন এখানে সিলেক্ট করার পর আমি এখানে টেক্সট লিখে দিলাম যে টিউলিপ গার্ডেন। এই টেক্সটটা লিখে দেওয়ার পর পরেই দেখেন এখানে টিউলিপ গার্ডেনে চলে আসছে আপনার ছবিটা, যদি ওই রকম ছিল। যাই হোক, কথা বললে অনেক কথা বলা যায়, আমরা পরবর্তী কাজটাতে চলে যাই। আপনি যদি চান এই ছবিটার ইচ্ছা করলে এই ছবির ড্রেস চেঞ্জ করতে পারেন। আপনি যদি টি শার্ট বা আপনি প্যান্ট, যে কোনো ফর্মাল অফিসিয়াল প্রিন্সেস সব কিছুই আপনি চেঞ্জ করতে পারবেন। যেমন আমি প্রথমে
ছবিটা বা অবজেক্টটা সিলেক্ট করে নিই, অবজেক্টটা সিলেক্ট করে আমি মাথাটার অংশটুকু ডিসিলেক্ট করে দিলাম, কারণ আমার মাথাটা ঠিক থাকবে। আমি চাইলে আমি হাতের অংশ বা পায়ের অংশটুকু বাদ দিতে পারি। এখন এখানে অটোমেটিক সে এই ড্রেস আপটা সে তৈরি করতেছে। আপনি যদি এখানে ব্লু ব্লেজার গোল্ডেন টাই এগুলো দেন, তাহলে আপনার যেভাবে লিখবেন আপনি এভাবেই সে করে ফেলবে। এখানে অপশনের পেজটা দেখাচ্ছে না, যাই হোক এখানে ইচ্ছা করলে দেখেন এত সুন্দরভাবে সে স্মুথ বা ফিনিশিংটা দিয়েছে, যেটা সাধারণত একটা গ্রাফিক ডিজাইনারও মানে এক্সপিরিয়েন্স ডিজাইনারও দিতে পারবে না নর্মালি কাজ করলে। সে এটা অটোমেটিকলি ড্রেস আপটা 1 মিনিটের মধ্যেই, 1 মিনিট না 2-1 সেকেন্ডের মধ্যেই চেঞ্জ করে দিচ্ছে। আপনি যদি চান এখান থেকে এডিশনালি একটা ফিল্ড নেবেন, আপনি সিলেক্ট করে জাস্ট এখানে টেক্সটটা লিখবেন যে আপনি কি ধরনের ফিল্ড চাচ্ছেন। আপনি টিউলিপ ফ্লাওয়ার যদি চান, অর্থাৎ টিউলিপ গার্ডেন যদি চান, আপনি হিল ব্যাকগ্রাউন্ডের সাথে, তো আপনি সবই কিন্তু এখানে বলে দিলেই জাস্ট হয়ে যাবে, আপনি যেভাবেই চান। একদম ফিনিশিংগুলো এমন হবে যে প্রফেশনালভাবেই হয়েছে। প্রথম 1 নম্বর হলো সিলেক্ট সাবজেক্ট, অর্থাৎ আপনাকে ক্লিক করলেই সাবজেক্টটা সিলেক্ট হয়ে যাবে। এখানে যদি একটা বল থাকে বল সিলেক্ট হয়ে যাবে, একটা ছবি থাকলে ছবি সিলেক্ট হয়ে যাবে। রিমুভ ব্যাকগ্রাউন্ড, 1 ক্লিক করলেই রিমুভ ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তারপর এখানে আপনার সিলেকশন, অটো সিলেকশন, তারপর এখানে কিছু কালার অ্যাডজাস্টিং এর অপশন রয়েছে, তারপর 3 ডট রয়েছে, এখানে হাইট বার বা বারটাকে আপনি একটা নির্দিষ্ট স্থানে পিন করতে পারবেন অথবা হাইট করতে পারবেন। তাছাড়াও আপনার কিছু সেটিংস চেঞ্জ করতে পারবেন 6 নম্বরে। যাই হোক, আপনার মূলত মেইনলি হলো ফটোশপকে আপডেট দেয়া। ফটোশপ প্রথমে আপনি হেল্প মেনু থেকে আপনি আপডেট অপশনে যাবেন। আপডেট অপশনে গেলে আপনি বেটা ভার্সনটা চাবে। আপনি বেটা ভার্সনে যখন আপডেট দিবেন, তখনই আপনি জেনারেটিভ ফিল অপশনটা আপনি চলে আসবে। তাছাড়াও আমরা কিভাবে বেটা ভার্সনে আপডেট দেওয়া যায় এবং কিভাবে খুব সহজেই এটা আপডেট দিতে পারবেন, তা নিয়ে আমরা পরবর্তীতে খুব শীঘ্রই ভিডিও নিয়ে আসতেছি। তারপরেও আমরা এই জেনারেটিভ ফিলের আরো মজার মজার কাজ নিয়ে আসতেছি। যাই হোক, চমৎকার কিছু কাজের প্ল্যান রয়েছে আমরা এই জেনারেটিভ টুল দিয়ে আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।